ওয়েলকাম গাইস, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আইএস গেমের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। নতুন আরও একটি গেম নিয়ে চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একজন অনেক বেশি নাচানাচি করতেছে, কিন্তু এখানে আমাকে দেখানো হচ্ছে এই মেয়েটির ফেসটাকে তাকে লাগিয়ে দেওয়ার জন্য। দেখি তো লাগিয়ে দিই কী হয়। মেয়েটির ফেসটি আমি তাকে এভাবে লাগিয়ে দিলাম এবং সে মেয়ে হয়ে গেছে। মেয়ে হয়ে যাওয়ার পর আমি কী করলাম, এখানে আরও একটি ফেসকে এই জায়গায় বসিয়ে দিলাম। তাহলে কি হলো, একজন ছেলে তাকে এখানে গান গাইয়ে শোনাচ্ছে এবং পিয়ানো বাজিয়ে শুনিয়ে তাকে ইমপ্রেস করে দিয়েছে। ওয়াও! এখন ডাক্তার তো এখানে দাঁড়িয়ে রয়েছে, তাহলে ডাক্তার কাকে এখানে চিকিৎসা করবে? এখানে কোনো পেশেন্টই নেই, তাহলে আমাকে একজন পেশেন্ট এখানে তৈরি করে দিতে হবে। অবশ্যই যে সিটের যে কন্ডিশন আমরা দেখতে পাচ্ছি, সিটটি এভাবে রয়েছে, তার মানে এখানে হয়তো কোনো মেয়ে শুয়ে থাকবে বা কোনো মেয়ের চেয়ে আমার এরকমই মনে হচ্ছে। এখানে যখন মেয়ের ফেস রয়েছে, আমরা একটি মেয়েকে এখানে শুয়ে দিই। মেয়েটি প্রেগনেন্ট, মেয়েটি এখানে দেখতে পাচ্ছেন প্রেগনেন্ট, কিন্তু মেয়েটির বাচ্চা হবে আমার মনে হয়। আল্ট্রাসাউন্ড করার জন্য আসছে রে ভাই, আমি বুঝছি আল্ট্রাসাউন্ড করার জন্য আসছে। এখন এখানে তার স্বামীও হয়তো আসবে, আমরা কী করবো, তার স্বামীকে এখানে বানিয়ে দেব। ভাই আমি একদম পারফেক্টলি তৈরি করতে পেরেছি। আপনারা যারা লাইক করার নেই, এখনই লাইক করে দিন, এটা কিন্তু অনেক ট্যালেন্টের বিষয়। তো নেক্সট করব। ও তিনটি বাচ্চা দেখে সে ভাই অজ্ঞান হয়ে গেছিলো, এটা বলতে ভুলে গেছি। এখন একজন দেখতে পাচ্ছি এখানে বক্সার, একজন মেয়েও রয়েছে। তো বক্সিং কার সাথে করবে? অবশ্যই একজন ছেলের সাথে করবে। একজন মেয়ের ফেস রয়েছে, আমরা তো ছেলেটাকে বানিয়ে দিয়েছি, মেয়েটাকে আমরা কী করব? মেয়েটাকে যদি এখানে দিই তাহলে তো হচ্ছে না, না এখানে যদি দিই, ও ভাই দুজনই বন্ধুরা এখানে মারামারি করে দেখতে পাচ্ছে একদম শুয়ে গেছে, লুটপুট হয়ে গেছে। যাই হোক, তো আমরা নেক্সট করব, দেখি নেক্সট লেভেলে কী আসে। এই গেমটি ভাই অনেক শক্ত মনে হচ্ছে আমার, অনেক কঠিন মনে হচ্ছে। এখানে একজন অফিসার হাত করে নিয়ে দাঁড়িয়ে আছে। তো আমি এখানে যে বিষয়টি বুঝতে পারতেছি, এখানে নিচে দুইটি ফেস রয়েছে। প্রথম যে ফেসটি এটি অবশ্যই হতে পারে আসামির ফেস, আর সেকেন্ড যে ফেসটি এটি হতে পারে যশের যে বিচারক। তো আমরা কী করবো, প্রথম আমরা আসামিকে দাঁড় করিয়ে দিয়েছি, বিচারককে আমরা এই জায়গায় বসিয়ে দিয়েছি। অর্ডার অর্ডার অর্ডার, তাকে ধরে নিয়ে যাও, জেলখানায় বন্দি করে দাও। ওকে, ফোর লেভেল। এখন আমরা করবো নেক্সট। এই গেমটি আপনারা কত লেভেল পর্যন্ত খেলেছেন আপনারা অবশ্যই জানাবেন। একজন এখানে জাহাজ নিয়ে, টাইটানিক জাহাজ ভাই, ডুবে গিয়েছিল টাইটানিক 100 বছর আগে, এখনও টাইটানিক আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি নিচে একটি বোর্ড রয়েছে, ক্যাপ্টেন দেখতে পাচ্ছি, ক্যাপ্টেনের যে থাকে ক্যাপ, ক্যাপ্টেনের আমরা দেখতে পাচ্ছি দুটি ফেস। তো আমরা ক্যাপ্টেনকে এখানে না এই জায়গায় দাঁড় করাবো। ভাই এটি তো টাইটানিকের পুজ দিচ্ছে রে ভাই। এখন মেয়েটিকে আমরা কোথায় দাঁড় করাবো? মেয়েটিকে এটিকে আমরা উপরের দিকে যদি দাঁড় করাই, ভাই এটি ডুবে গিয়েছে, টাইটানিক ডুবে গিয়েছে, সেই জন্য ডুবে গিয়েছিল নাকি টাইটানিক? দেখতে পাচ্ছেন কীভাবে টাইটানিকটা ডুবে গিয়েছে। যাই হোক, করবো নেক্সট। অনেক অসাধারণ ছিল এটি। এলিয়েনের শিপ ভাই, এলিয়েন চলে আসলো কোথা থেকে? এখন এলিয়েন থাকবে অবশ্যই এলিয়েনের শিপের মধ্যে। তো আমরা এলিয়েনটাকে এলিয়েনের শিপের মধ্যে বসিয়ে দেব। নিচে দেখতে পাচ্ছি দুইটি জায়গা রয়েছে ফেস বসানোর, আমরা এখন কার মুখ কোথায় বসাবো সেটি বুঝতে পারতেছি না। এটিকে প্রথমে এখানে বসিয়ে দিই। ওকে, আরেকজনকে এখানে বসিয়ে দিই। কি হলো, একে যদি এখানে করে দিই, আচ্ছা সে হচ্ছে একজন কৃষক, সে চাষ করতেছে, আর এখানে ফেসটাকে লাগিয়ে দিয়েছি, তাকে সে নিয়ে যাবে, মেয়েটিকে সে নিয়ে যাবে, একে সে নিয়ে যাবে না। ওকে, যাই হোক, আমি যতদূর বুঝতে পারলাম। এখানে দেখতে পাচ্ছি অনেক আগেকার মিশরের যে মোমগুলা থাকে সেরকম দেখা যাচ্ছে, মোম, মিশরের যে আঁকা আঁকা চিত্র যেগুলো থাকে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। কি করতে পারি এখানে, এখানে আমরা এই ফেসটিকে এখানে লাগিয়ে দেব, কীভাবে কি হতে পারে আমি তো বুঝতে পারতেছি না। এর ফেস কি এখানে লাগাবো, এই ফেসটি কেন লাগিয়ে দিই? ও বাই 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 বাই, সে এখান থেকে চুরি করার জন্য আসছিল। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডায়মন্ডের যে লম্বা জিনিসটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি সে চুরি করার জন্য আসছে। তো সে ধরা পড়ে গিয়েছে।
এখন আমরা লেভেল 8 খেলবো। লেভেল 8 এর মধ্যে দেখতে পাচ্ছি একটি টাব, বাথ টাব, আর এখানে রয়েছে বাথরুম, আর নিচে কোনো মানুষ যদি মরে যায়, আপনারা দেখেছেন যারা সিআইডি দেখেছেন, কোনো মানুষ যদি মরে যায় তাহলে সেখানে একটি এভাবে ড্র করে দেওয়া হয়, মানে সে কোন পজিশনে মারা গিয়েছিল, কোথায় কোন জায়গাতে মারা গিয়েছিল। তো আমরা যে কাজটি করব, একজন মারা গিয়েছে, প্রথম আমরা যে মুখটি দেখতে পাচ্ছি এই মুখটির মধ্যে তার চোখগুলি ক্যান্সেল দেওয়া আছে, তার মানে সে মরে গিয়েছে, মরে যাওয়াটাকে আমরা এই জায়গায় করে দেব। আর বার্থটপের মধ্যে অবশ্যই আমরা ছেলেটির মুখ দেব, কারণ হচ্ছে সে এখানে দাড়ি টাড়ি রয়েছে, শেভ করেনি, এই জায়গাতে আমরা করে দিয়েছি। না 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 না, ক্রাইম সিন আমাকে এখানে বানাতে হবে। তো ইন্টারেস্টিং ক্রাইম সিন বানানোর জন্য সে বাথরুমে, আর বা এ তো পুলিশ, দেখতে পাচ্ছেন মেয়েটির ফটো তোলার জন্য সে বাথরুমের উপরে বসে, তারপর মেয়েটির সে ফটো তুলতেছে। ভাই দেখতে পাচ্ছেন লেভেল 8 কমপ্লিট করলাম, লেভেল 9 এখানে বলতেছে চেহারাটি মেয়েটির এখানে লাগানোর জন্য, আবার বলতেছে এই চেহারাটি এই জায়গায় লাগানোর জন্য, এই চেহারাটি এই জায়গায় লাগানোর জন্য। তাহলে কি হলো? আচ্ছা, এখানে স্যাটিসফাইডভাবে আমি বডিগুলোকে শেপ করেছি, ঠিক আছে, কার সাথে কোন বডি কার মুখটি ম্যাচিং হবে সেটি আমি এখানে করে দিই, তারা তো অলরেডি আমাকে দেখিয়ে দিয়েছে। আচ্ছা যাই হোক, লেভেল 10 মধ্যে চলে আসলাম, যে দেখতে পাচ্ছেন এখানে বিয়ে হচ্ছে, কিন্তু তার যে বউ রয়েছে, বউ তো ভাই ছেলে দেখাচ্ছে, কিন্তু কি করা যেতে পারে এখানে, এখানে যদি মুখটি এই জায়গায় লাগিয়ে দিই তাহলে তো হচ্ছে না, মুখটি আমি এই জায়গায়, না 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 না, রুক 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 রুক, যে কাজটা করতে হবে, ছেলেটিকে পিয়ানোতে বসিয়ে দেব, মেয়েটিকে এখানে এখানে দিয়ে দেব, ছেলে এবং মেয়ে একসাথে হয়ে যাবে। আর এখানে পিয়ানো বাজানোর কী দরকার রয়েছে? এই ছেলেটির মুখটাকে আমি এই জায়গাতে বসিয়ে দেবো, সেই জন্য বিয়ে পড়াতে পারে, ঠিক আছে। ভাই এখানে কিছু আছে আছে, একটু বুঝতে একটু সমস্যা হয়, যাই হোক। তো আমরা নেক্সট লেভেল করব, লেভেল 11। লেভেল 11 মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে একজন বুড়ো মানুষ রয়েছে, একজন হাল্ক, হাল্কের বডি আপনারা দেখতে পাচ্ছেন গ্রিন কালারের, আর এখানে একজন ভূত রয়েছে, তাকে আমরা ম্যাজিশিয়ান বলতে পারি, এরকম জাতীয় আপনারা হয়তো অনেক মুভির মধ্যে দেখেছেন। তো হাল্কের যে প্যান্টি হবে অবশ্যই সে প্যান্টি এরকম হবে, আর বুড়ো মানুষটি কি এরকম? না, এখানে এই মেয়েটিকে যদি লাগিয়ে দিই তাহলে তো হচ্ছে না, ভাই মেয়েটি রাগ করতেছে, আগের মতোই করে দিই। এখন আমি যে কাজটি করব, প্রপার আউটফিটের প্রয়োজন হবে তাদের। এখন আমি মেয়েটিকে এখানে এই কাপড়টি পরিয়ে দিলাম, ঠিক আছে, মেয়েটিকে কাপড়টি পরিয়ে দিয়েছি, দাদুকে এই কাপড়টি পরিয়ে দিয়েছি, ম্যাচিং হচ্ছে না। এখন আমরা হাল্ককে এই কাপড়টি পরিয়ে দিয়েছি, ভাই বরাবর বরাবর, আমি একদম পেরেছি একদম পেরেছি একদম পেরেছি, প্রথমে পারতেছিলাম না। নেক্সট করব, লেভেল 12 চলে আসলাম। এখন এখানে কি করা যেতে পারে আমি তো বুঝতে পারতেছি না। আচ্ছা, ছেলেটিকে যদি আমরা দরজার পিছনে এখানে দাঁড় করিয়ে দিই তাহলে সে ভিতরে আসার জন্য চেষ্টা করতেছে হয়তো, আর মেয়েটাকে দেখি তো এই জায়গায় দিয়ে, কি হলো? আরে ভাই, এটি একটি টাইম মেশিন ছিল, এখন নিচের দিকে চলে আসছে। এখন কি করা যেতে পারে? মেয়েটির মুখটিকে এখন কি করা যাবে? এখানে লাগিয়ে দেব? না 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 না, যদি এখানে হয় তাহলে সে ইস্ত্রি করতেছে, যদি এখানে হয় সে ক্লিন করতেছে। ওকে, মেয়েটি বাইরে চলে আসলো, রোবটের সাথে লাভ কিভাবে? নেক্সট করলাম, এখন দেখতে পাচ্ছি এখানে 13 লেভেল, একজন ছেলে অনেক বেশি নাচানাচি করতেছে, এখন নাচানাচির জন্য অবশ্যই তার একজন মেয়ে লাগবে, মেয়েটাকে, না 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 না, তার একজন ছেলে পার্টনার লাগবে হয়তো, সিকিউরিটি, সিকিউরিটি কেন ওই জায়গায় আসবে? কীরকম হলো? মেয়েটিকে এই জায়গায় করে দিলাম, সিকিউরিটিকে এই জায়গায় করে দিলাম, আর ডিজে লাইটটাকে উপরে লাগিয়ে দিয়েছি। তো কি হলো? সিকিউরিটি জব দিচ্ছ? ও, এভাবে? আমি মনে করছি আমি পারি নাই, যাই হোক, 14 লেভেল খেলবো। 14 লেভেলে দেখতে পাচ্ছি এখানে একজন সুজ দেখা যাচ্ছে, আর এখানে তিন জায়গায় তিনটি মুখ, দুইটি মুখ আমাকে সেট করতে হবে। প্রথমে আয়না দেখবে কে? মেয়েটি,
না 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 না, মেয়েটি যদি বাথরুমে যায় তাহলে ঘুমাচ্ছে, মেয়েটিকে যদি এখানে যায় তাহলে সে, তার অনেক বেশি বাথরুম লেগেছে। আসলে আমি বুঝতে পারতেছি না যে কি কি করব এখানে। আচ্ছা, মেয়েটিকে যদি আমি বাথরুমে বসিয়ে দিই তাহলে ছেলেটিকে এখানে ক্লিন করবে, দেখি তো এই জায়গায় দিয়ে কি হয়। ভাই বাথরুমে প্রপোজ করতেছে ভাই, মেয়েটি এমন মার দিছে। এখন নেক্সট করব 15 লেভেল, এখানে একজন ডাক্তার আর এখানে একজন রুগী রয়েছে, রুগীকে অবশ্য। হ্যাঁ, কী হয়েছে এখানে, একে কি এখানে বসাতে হবে, কাকে বসিয়ে দিলাম রে ভাই, এভাবে তো হবে না। একে এখানে বসিয়ে দিই, একে এখানে বসিয়ে দিই। আরে এটা কীরকম হয়ে গেল, ডুপ্লিকেট হয়ে গেল নাকি। ফেসগুলাকে আবার নিয়ে আসি, দেখি কি করা যায় ভাই। এখানে আমি বুঝতে পারতেছি না আমি কি করব। আচ্ছা যাই হোক, প্রথমে আমি ছেলেটাকে এখানে ডাক্তার বানিয়ে দিলাম। আচ্ছা এখানে যে কাজটি করব, প্রথমে আমি ছেলেটাকে এখানে হুইল চেয়ারে বসিয়ে দিলাম, ছেলেটার একটি পা ভেঙে গিয়েছে। এখন এখানে একজন ডাক্তার দেখা যাচ্ছে, ডাক্তারকে আমি এখানে দাঁড় করিয়ে দিলাম। ওকে, এখন আমি আরেকজন মেয়ে ফেস দেখতে পাচ্ছি, মেয়ে ফেসটি এখানে বসিয়ে দিলাম। সে রুগী না দেখে ছেলেটাকে নিয়ে চলে গিয়েছে। যাই হোক, এখন নেক্সট নেক্সট লেভেলে দেখতে পাচ্ছেন এখানে বিয়ে হচ্ছে। কিন্তু গেমটি আপনারা যদি আরও লেভেল দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। যারা সাবস্ক্রাইব করেন না, লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকে বেল আইকনটাকে ক্লিক করবেন, ভিডিওটাকে একটি লাইক করবেন, ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করবেন, গেমটি কীরকম লাগলো অবশ্যই জানাবেন। যদি আপনাদের গেমটি ভালো লাগে তাহলে আপনাদের জন্য আমি নেক্সট পার্টটি নিয়ে আসব। আর যদি গেমটি আপনারা খেলতে চান, ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক থাকবে, হ্যাপি এন্ডিং গেমের নাম, তো সেখান থেকে ইনস্টল করে চাইলে আপনারা ফোনে এই গেমটিকে খেলতে পারেন। ভালো থাকবেন সবাই, খুদা হাফেজ।